আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির ইতিহাসে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এটি পুরনো খবর হলো, নতুন খবর হলো এই কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিক নেবেন না ক্যাপ্টেন কোল। এই খবর নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বলছেন ভারতীয় দলকে মেন্টর করতে কোনো পারিশ্রমিক নেবে না ধোনি। গত বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 40 বছর বয়সী ধোনি। ভারতের হয়ে তার শেষ ম্যাচটি ছিল 2019 সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল। আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে মাতাচ্ছেন এই উইকেট রক্ষক ব্যাটার। কোয়ালিফায়ার ম্যাচে 6 বলে 18 রানের ক্যামিও খেলে চেন্নাই সুপার কিংসকে তুলেছেন ফাইনালে। তার অধিনায়কত্বে চতুর্থ শিরোপা জয়ের আশায় রয়েছে চেন্নাই।